নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আলুরদমের একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো কাশ্মীরি আলুরদম। এটা ফ্রাইড রাইস, পোলাও, এমনকি নিরামিষের দিনে লুচির সঙ্গেও ভীষণ ভালো লাগে। তো আমি এই আলুরদমটা অনুষ্ঠান বাড়িতে যেই ধরনের আলুরদম হয় সেইভাবেই আলুরদমটা বানিয়েছি। তো চলুন দেখে নিই কীভাবে আমি রান্নাটা করলাম। প্রথমেই আমি মিক্সিতে কিছু উপকরণ পেস্ট করে নেব। তার জন্য আমি মিক্সিং বোলে 1 টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম এবং একটা বাটির মধ্যে আমি 5 থেকে 6টা মতো গোটা কাজু নিলাম এবং তার সঙ্গে নিলাম 2 টেবিল চামচ মতো চালমগজ এবং 7টা মতো কিশমিস। তো আমি এইগুলোকে এখন ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে মিক্সিং বোলে ভালোভাবে পেস্ট করে নেব। তারপরে আমি নেক্সট স্টেপে চলে আসছি। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি এটা সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি এই তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এতে আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটেছি, ডুমো ডুমো গোল গোল ধরনের কেটেছি। আলুরদমের আলু এই ধরনের কাটলে বেশি ভালো লাগে। আর আমি আলুটা চন্দ্রমুখী আলু নিয়েছি, যেই আলুর কোয়ালিটি বেশ ভালো, তাড়াতাড়ি গলে যায়, সেই ধরনের আলু নিয়েছি। তো আলুগুলোকে আমি এখন ভাজবো লাল করে। আলুগুলো ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, যাতে আলুর কালারটা বেশ সুন্দর আসে, এবং আলুর পরিমাণ মতো নুনও আমি এর সঙ্গে দিয়ে দেব। এবারে আমি আলুর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো এই নুন আর হলুদ দেওয়ার পরে আলুটাকে বেশ লাল করে ভাজতে হবে। হালকা লাল, মানে পুড়ে যে না যায় সেটাও দেখতে হবে, এমনভাবে ভাজতে হবে যাতে পুড়েও না যায় আবার লালও হয়। তো আমি এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা আলু তুলে নেব, সব আলুগুলোকে আমি তুলে নেব, তুলে নেক্সট স্টেপে চলে আসছি। আমি আলুগুলোকে এই যে লাল করে ভেজে তুলে নিয়েছি, এবারে আমার রান্নার পরিমাণ মতো তেল দেব। তো আমার যেটুকু তেল ছিল তার সঙ্গে আমি আরও কিছুটা সর্ষের তেল মিশিয়ে নেব। এই তেলে আমি এখন একে একে ফোড়নগুলো দিয়ে দেব। আমি একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং সঙ্গে দিলাম তেজপাতা, একটা দালচিনি, এলাচ দিলাম, লবঙ্গ, 2টো লবঙ্গ দিয়েছি এবং এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি মুখটা, আর একটু মানে জাস্ট একটু থেতো করে নিয়ে ফাটিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো এই ফোড়নটা এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, একটু গরম করে নেব। তারপরে আমি একে একে সমস্ত মশলাগুলোকে অ্যাড করব। ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় টমেটো, আমি পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। বেশ বড় ধরনের ছিল টমেটোটা। তো আমি প্রথমেই টমেটোটা দিলাম, প্রথমেই আদা দিলাম না, কারণ আদা যদি প্রথমে দেওয়া হয় তেলের মধ্যে গরম তেলে, তো আদা মশলাটা পুড়ে গিয়ে বাজে একটা টেস্ট চলে আসবে। তো আমি আদাটা পরে দিলাম। এবারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো আদা। এর সঙ্গেই আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। তো সমস্ত মশলাগুলোকে একে একে আমি দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো। তো আমি সমস্ত মশলাগুলো একে একে দিচ্ছি এবং মশলাটাকে মিশিয়ে নিচ্ছি, কারণ কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে না মশলাটা পুড়ে যায়। তো এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই আলুরদমে অবশ্যই দিতে হবে, তাতে এই আলুরদমের কালারটা খুব সুন্দর আসে। এবং এর সঙ্গে সঙ্গেই আমি এবারে দিয়ে দেব তরকারি পরিমাণ মতো 1 চামচ চিনি। তো এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব এবং 6টা মতো আমি লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম। তো আমি এখন এটা দিয়ে দিচ্ছি। এই আলুরদমে সমস্ত জিনিসটাই পেস্ট ধরনের দরকার হয়, সেই জন্য আমি সমস্ত কিছুই পেস্ট দিচ্ছি। এবারে আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারে আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম যেটা, সেটাও দিয়ে দিলাম। তো সমস্ত কিছু দেওয়ার পরে এবারে
এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে, কম আঁচে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে না পুড়ে যায়। তো আমি এখন অল্প আঁচে এটাকে 5-7 মিনিট নাড়াচাড়া করে নেব, তারপরে নেক্সট স্টেপে চলে আসব। তো মশলাটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, এবারে আমি এই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সমস্ত মশলার সঙ্গে এই আলুগুলোকে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে আবারও আমি কষিয়ে নেব। খুব কম আছে যাতে না পুড়ে যায় সেটা দেখতে হবে, তো কম আছে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে এটার মধ্যে থেকে। তো আমি এখন এটাকে আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষাতে কষাতেই আমি এই গ্রেভির পরিমাণ মতো এবারে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবারও কষাবো, কিছুক্ষণ কষিয়ে দেখুন বেশ তেল ছেড়ে এসছে আলুর দমের মধ্যে থেকে। তো এই দেখুন তেলটা ভালোভাবে ছেড়ে এসছে চারিদিক থেকে, তো আমি আর কষাবো না। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, আমি আলুটা সেদ্ধ হওয়ার পরিমাণ মতনই জল দিলাম, আমার আলুটা আগেই ভালোভাবে ভাজা হয়েছিল আর সেদ্ধ হতেও খুব একটা টাইম নেবে না, সেই জন্য আমি এই পরিমাণ জল দিলাম। আমি এখন যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেব, তারপরে ফিরে আসছি অন্যান্য উপকরণ দেওয়ার জন্য। তো আমি এবার ঢাকাটা খুলে দেখছি, আমি 10 মিনিট পরে ফিরে এলাম, মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। এবার দেখছি আলুগুলো হয়ে এসছে, প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো বেশ আলুগুলো আলুর দমে ফাটা ফাটা হলে দেখতে ভালো লাগে, ভালোভাবেই আমি সেদ্ধ করে নিলাম। এবারে আমার সমস্ত কিছুই উপকরণ দেওয়া আছে, এই দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সামান্য পরিমাণে গরম মশলা দিচ্ছি আর পরিমাণ মতো সামান্য ঘি দিয়ে দেব, দিয়ে আমি এখন এটাকে ঢাকা চাপা দিয়ে এই সমস্তটাকে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব, তাহলেই আমার কাশ্মীরি আলুর দম রেডি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে। গুড বাই।